আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসে মনোনিবেশ করি। আশা করি তোমরা বিগত ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ করেছো। আজকে আমরা তোমাদের পরিমাপ অধ্যায় থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরিমাপ কি? পরিমাপ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে অবশ্যই পরিমাপ কি এই সংজ্ঞাটি জানতে হবে। পরিমাপ কথার অর্থ হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। তোমরা এই সংজ্ঞাটি মুখস্থ রাখবে। আমরা কি কি পরিমাপ নির্ণয় করি? আমরা কোনো দৈর্ঘ্য পরিমাপ করি, তোমরা অনেক সময় দৈর্ঘ্য মাপো। খাতাতে যখন একটা দৈর্ঘ্য একটা রেখা আঁকো, তখন কি করো, একটি স্কেল ব্যবহার করে ধরো 5 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য আঁকবে, তাহলে এটা একটা পরিমাপ। আর কি পরিমাপ করি আমরা? আমরা সময় পরিমাপ করি। সময় পরিমাপের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ঘড়ি ব্যবহার করি। এছাড়াও আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক কিছু পরিমাপ করে থাকি। আমরা ওজন পরিমাপ করি। আমরা বাজারে গিয়ে যদি বলি যে আমাকে 1 কেজি চাল দেন বা 5 কেজি চাল দেন, এটাও এক ধরনের পরিমাপ। তাছাড়া আমরা পরিমাপ করি, তাপমাত্রা পরিমাপ করে থাকি। আজকে দিনের তাপমাত্রা কত, এটা পরিমাপ করি। আমরা এরকম অনেক কিছু পরিমাপ করে থাকি। আমাদের প্রতি মাসে মাসের শেষে যে বিদ্যুৎ বিল দেয়, এটাও একটি পরিমাপ যে আমরা কত ইউনিট বিদ্যুৎ খরচ করলাম। এভাবে আমরা প্রাত্যহিক জীবনে বিভিন্ন কিছু পরিমাপ করে থাকি। এই যা কিছু পরিমাণ নির্ণয় করি, এই সব কিছুই হচ্ছে বলা হয় পরিমাপ। প্রিয় শিক্ষার্থী, পরিমাপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস জানতে হবে। যেমন ক্ষেত্রফল কি, আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো যে এখানে একটি টেবিল রয়েছে। এই টেবিলের উপরের পৃষ্ঠটি, এই পৃষ্ঠের কি রয়েছে, একটি দৈর্ঘ্য রয়েছে আর একটি প্রস্থ রয়েছে। এই অংশটি দেখো যে যে অংশটি বড় সাধারণত তাকে আমরা কি বলে থাকি, দৈর্ঘ্য। আর একটি অংশ রয়েছে, এটি হচ্ছে প্রস্থ। এই দৈর্ঘ্য এবং প্রস্থর গুণফলকে আমরা বলে থাকি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে যদি টেবিলের দৈর্ঘ্য 5 ফুট এবং প্রস্থ 2 ফুট হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? কৃষি ক্ষেত্রে আবারও বলছি, দেখো ধরো এই টেবিলটার দৈর্ঘ্য হলো কত, 5 ফুট, এবং এই প্রস্থ হলো 2 ফুট। তাহলে এই টেবিলের দৈর্ঘ্য কত হবে? আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সময় কি করব, গুণ করব। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই যে সূত্রটি আমরা শিখলাম, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এই সূত্রটি আমরা আগে লিখে নেব যে আমরা জানি বা ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য বসাও, প্রস্থের জায়গায় প্রস্থ বসাও। তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য কত, 5 ফুট, এই যে দেওয়া আছে এখানে, প্রস্থ 2 ফুট। তাহলে ক্ষেত্রফল কত হবে, 5 × 2 = 10 বর্গফুট। প্রিয় শিক্ষার্থী, দেখো এটা লাল রং করা আছে। এখানে বর্গ কথাটি কেন আসলো, আমরা যখনই ক্ষেত্রফল নির্ণয় করব তখন তার একক হবে বর্গ এককে। যদি এখানে ফুট থাকে তখন হয়ে যাবে বর্গফুট, যদি এখানে 5 মিটার 2 মিটার থাকতো তাহলে হয়ে যেত 10 বর্গমিটার, যদি হাত থাকতো তাহলে হতো বর্গ হাত, সেন্টিমিটার থাকলে হবে বর্গ সেন্টিমিটার। আমরা যখনই ক্ষেত্রফল নির্ণয় করব তখন এককটি কিভাবে লিখব, এককটি লিখব বর্গ এককে। অর্থাৎ যে একক দেওয়া থাকবে তার সঙ্গে বর্গ যুক্ত করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসি পরিসীমা। আমরা কিভাবে পরিসীমা নির্ণয় করব। পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে, দেখো এই যে টেবিলটি আমরা দেখলাম, তার দৈর্ঘ্য রয়েছে প্রস্থ রয়েছে, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা পাই পরিসীমা, সরি দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে পাই ক্ষেত্রফল। আর পরিসীমা সমান হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন 2। অর্থাৎ এই দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে গুণ দিতে হবে। মূলত পরিসীমাটা হচ্ছে এই চার ধারের, এই চার বাহুর যোগফল। একটা টেবিলের কয়টি বাহু রয়েছে, 1টি, 2টি, এই সাইডে 1টি, 3টি,
এখানে একটি চারটি আমরা যদি চারটি বাহুকে যোগ করি তাহলে আমরা পাবো পরিসীমা এখানে দেখো যে পরিসীমাটা এই পরিসীমা যদি আমি দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করে দুই দিয়ে গুণ করি তাহলে কিন্তু চার বাহুর যোগফলই পাবো এখানে তাহলে পরিসীমা নির্ণয়ের সূত্র কি দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন দুই এখানে টেবিলটির দৈর্ঘ্য পাঁচ ফুট এবং প্রস্থ দুই ফুট হলে পরিসীমা কত তাহলে আমরা পরিসীমা কিভাবে নির্ণয় করব পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন দুই আমরা আগে লিখে নেব যে পরিসীমা সমান এটি সমাধানের ক্ষেত্রে আমরা এই নিয়মটি ফলো করব করব দেখো তাহলে পরিসীমা সমান কত আসতেছে পাঁচ যোগ দুই গুণিত দুই পাঁচ এবং দুই যোগ করলে কত হবে পাঁচ এবং দুই যোগ করলে হয় সাত এখানে দেখো এই সাইডে পাঁচ এবং দুই যোগ করলে হয় সাত গুণিত দুই সাতকে যদি দুই দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে চোদ্দ মিটার এখানে কিন্তু এককটি অবশ্যই আমাদেরকে মিটার লিখতে হবে এখানে কিন্তু বর্গ মিটার লেখা যাবে না পরিসীমার সমান সময় যদি এখানে ফুট আছে এখানে আমরা ফুটই লিখব মিটার নয় এটি হবে ফুট প্রিয় শিক্ষার্থী ভুল করে মিটার লেখা হয়ে গেছে যদি এটি মিটার এককে থাকতো এখানে যদি মিটার থাকতো এখানেও মিটার থাকতো তাহলে আমরা মিটার লিখতাম যদি এখানে হাত থাকতো এখানেও হাত আমরা হাত দিয়ে অনেক কিছু পরিমাপ করি তাহলে ওখানে হাত থাকতো সেন্টিমিটার থাকলে ওখানে সেন্টিমিটার থাকতো আমরা এভাবে দৈর্ঘ্য প্রস্থ এবং দেওয়া থাকলে পরিসীমা নির্ণয় করতে পারবো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তোমাদের জন্য কিছু সূত্র রয়েছে এটাকে বলা হয় এই যে একটা পরিমাপের একটি টেবিল এই টেবিলটি তোমরা মুখস্থ রাখবে দেখো দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার দশ সেন্টিমিটার সমান এক ডেসিমিটার দশ ডেসিমিটার সমান এক মিটার দশ মিটার সমান এক ডেকামিটার দশ ডেকামিটার সমান এক হেক্টোমিটার দশ হেক্টোমিটার সমান এক কিলোমিটার এই টেবিলটি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে মুখস্থ করবে এই অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করতে এই টেবিলটি তোমাদের প্রয়োজন হবে এই টেবিলের সঙ্গে সঙ্গে তোমরা এই কয়েকটি জিনিস মনে রাখবে যে এক মিটার সমান একশো সেন্টিমিটার দেখো এখানে রয়েছে এক মিটার আর এখানে রয়েছে সেন্টিমিটার দশ মিলিমিটার এক সেন্টিমিটার এখানে দশ সেন্টিমিটার এক ডেসিমিটার দশ ডেসিমিটার এক মিটার কিন্তু তোমাকে যদি বলা হয় এক মিটার সমান কত সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এক্ষেত্রে তুমি যদি এই টেবিলটি মুখস্থ রাখো তাহলে নিয়ম হচ্ছে দেখো এখানে আছে এক মিটার আর এখানে আছে সেন্টিমিটার তাহলে এই একটি থাকবে আর তার উপরে যত ঘর ততগুলো শূন্য বসবে এটি সহজ মানে তোমার টেবিলটি মুখস্থ থাকলে সহজেই এটি তুমি নির্ণয় করতে পারবে আবার দেখো এক কিলোমিটার সমান এক হাজার মিটার এখানে আছে কিলোমিটার এখানে মিটার কিলোমিটারের এই একটি বসাও আর আর মিটার পর্যন্ত যেতে কয়টি ঘর রয়েছে এক দুই তিন এই তিনটি শূন্য বসাও তাহলে কত হচ্ছে এক হাজার মিটার তোমরা এই দুটো জিনিস মুখস্থ রাখবে আরও রয়েছে এক সেন্টিমিটার সমান দশমিক শূন্য এক মিটার এক মিটার সমান দশমিক শূন্য শূন্য এক কিলোমিটার প্রিয় শিক্ষার্থী এখানে টেবিলটি ইংলিশে দেওয়া রয়েছে এবং এখানে আরও কিছু তথ্য রয়েছে এই টেবিলটি তোমরা মুখস্থ রাখবে এখানে আরও কিছু সূত্র রয়েছে আরও কিছু তোমাদের জন্য মুখস্থ বিষয় রয়েছে সেটি হচ্ছে এক কেজি সমান এক হাজার গ্রাম এক ঘন সেন্টিমিটার সমান এক মিলিলিটার এক লিটার সমান দশ ডেসিলিটার এক লিটার সমান এক হাজার মিলিলিটার এই কয়েকটি তথ্য তোমরা মনে রাখবে পরবর্তীতে অঙ্ক করতে গেলে এটি তোমাদের প্রয়োজন হবে এখানে দেখো একটু অঙ্ক রয়েছে কাজল এক লিটার দুধ কিনে তা থেকে দুইশো পঞ্চাশ মিলিলিটার পান করল কাজলের কাছে আর কতটুকু দুধ অবশিষ্ট রয়েছে সে কাজল কতটুকু দুধ কিনেছে এক লিটার সেখান থেকে সে পান করেছে কতটুকু দুইশো পঞ্চাশ মিলিলিটার তাহলে সে কতটুকু পান করেছে আমরা দেখি আমরা জানি এক লিটার সমান এক হাজার মিলিলিটার
তাহলে 1000 1 লিটার কিনেছে মানে 1000 মিলিলিটার কিনেছে 1000 মিলিলিটার থেকে সে কতটুকু পান করেছে 250 মিলিলিটার তাহলে 1000 বিয়োগ 250 1000 থেকে 250 বিয়োগ করলে কত হয় 750 তাহলে তার নিকট অবশিষ্ট রইল 750 মিলিলিটার এটিকে আমরা আরো এক নিয়মে করতে পারবো সেটিও দেখি 250 মিলিলিটার সমান কত 0.25 লিটার এটাকে 1000 দিয়ে ভাগ দিলে আমরা 0.25 পাবো অর্থাৎ 1 লিটার সমান 1000 মিলিলিটার আর 1 মিলিলিটার সমান 0.001 লিটার তাহলে এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো 0.25 লিটার তাহলে অতএব সে 1 লিটার কিনেছে সেখান থেকে 0.25 বিয়োগ করো তাহলে কত থাকবে আমরা বিয়োগের নিয়ম অনুসারে বিয়োগ করলে কত পাবো 0.75 তাহলে অবশিষ্ট কতটুকু থাকবে 0.75 লিটার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা বাসাতে এই ধরনের অঙ্কগুলো সমাধান করবে এবং এখানে তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে আমি আজকে যে আলোচনাগুলো করলাম যেগুলো মুখস্থ করার কথা বলা হয়েছে সেগুলো তো অবশ্যই মুখস্থ করবে তার সঙ্গে তোমাদের অনুশীলনীর এই এক নম্বর যে প্রশ্নের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো বাসায় তোমরা সমাধানের চেষ্টা করবে আগামী ক্লাসে আমরা অনুশীলনীর অঙ্ক নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বর্তমান পরিস্থিতিতে আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হব নিয়মিত হাত পরিষ্কার রাখব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলব ধন্যবাদ তোমাদেরকে